সিলেটের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী রুনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার রাত 9টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠকে তিনি অসুস্থ হন। পরে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সন প্রেস উইংয়ের সদস্য শাহিরুল কবির খান বলেন, রাত 9টায় বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠক ছিল, সেখানে তাহসিনা রুশদী রুনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে রুনার চিকিৎসা চলছে। এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী রুনার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে তাহসিনা রুশদী রুনার করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ নো অর্ডার আদেশ দেন, ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। তাহসিনা রুশদী রুনার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে এই আসনে মহাজোটের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী হাইকোর্টে পিটিশন করেছিলেন। এটিজেড নিউজ লাইভ।